अभी खाना निकाल रहे, हमको नहीं लगता ये कटोरी का नाक पे बैठेगा। हट जाओ ना मारा, क्योंकि चावल ना बहुत वो वाला हुआ है, खुला खुला चावल बना। मम्मा हटो ना, क्या कर रहे हो, बदमाशी क्यों? अगर चावल इतना खुला खुला बना ना, इसीलिए शायद कटोरी के साथ मतलब नहीं बैठेगा कटोरी में। ठीक है, कोई नहीं, कोशिश करेंगे फिर भी जितना अच्छे से सजा पाए। बहुत मेहनत करके बाजार वगैरह की, आप लोग राहुल और मम्मी वाला ब्लॉग देखे, उसमें ब्लॉग बनाए हैं, बाजार बनाए हैं, बाजार खेल हम सजा देंगे। उसके बाद आप लोगों ने एक एक करके बता देंगे कि हम क्या क्या मतलब बनाए हैं। और कोई भी भाजी नहीं मिला, हम बिल्कुल तीखा नहीं दिए। তো এখন আমাদের জামাই ষষ্ঠী চলছে, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে মামকে আমাকে জামাই ষষ্ঠী করছে, আমাকে রাহুলকে ঠিক আছে আমার সামনে ছাড়া বিকাই এখন সোমনাথ এত মিথ্যে কথা বলে, সত্যি হাসি না? আমি এখানে এসে তখন মনে করলাম আমাকে কি বললো, বললো কি বললাম তো ম্যাডাম নেই মিথ্যাবাদী, সিরিয়াস। আমি কালকে পুচু ফোন করে বলছে কি আমার ঘরে, আমি যেটা বল তোর ঘরে কি খাসি মাংস আমাকে কাটাবি, বলছে কি আমার ঘরে খাসি মাংস হবে না, মুরগির মাংস হবে, কাটা পোনা মাছ হবে, ব্যাস। ভাই তবে গিলে এসছে না মানে অনেক অনেক নারে তোর মনে খাওয়া বলে জিজ্ঞেস করে এবং কতটা খেয়েছি। আমার জন্য আলিটা তোদের মুখে একটু পোকা পড়লো, সত্যি তোর দিও না দিও अच्छा ही लगेगा जीत का मूवी हमको। সৌম্যের আমার দিদিদের বাড়িতে কি এত ব্যস্ত, ঘরের লোকজন এসেছে, দিদি নিজের দিদিরা এসেছে, তার কোনো পাত্তা নেই ওর কাছে। আমার দিদির বাড়িতে সারাদিন খেলছে, জামাই ষষ্ঠী করেছে, জামাই ষষ্ঠী করে লোক চলে আসে, দিদিরা প্রথমবার এসে একসঙ্গে সবাই মিলে প্রথমবার মুভি দেখতে গেছে একটা মুভি বলে, ওর পায়ে পর্যন্ত ধরো সব করো দিদি জামাই আমি, ওর এত অসুখ হয়ে গেছে ও যায়নি, ও গেছিল দিদির কাছে ফুটবল খেলতে, না কি খেলতে, ক্রিকেট খেলতে। হ্যাঁ আমার বিরক্ত লেগে যাবে, এখন তো জ্ঞান দিচ্ছে কি করবি, ওই ওখানে ওই করবি, ভিডিও করিস নি আর সারাদিন ওখানটা করে ভিডিও তুলে নাচ। হ্যাঁ আর মা বলো এসছে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সব করছে, তো এখন বাজে সাড়ে আটটা, খালি পেটে বলেছে করছে। আর আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি, উঠে গেছি, উঠছিলাম না কারণ আমার নবন্ধুরা ডেকে দিয়েছে। আর আমার ডাক্তার দেখাতে এলেই আমি নেই না, কেন আমার ডবল যে শরীরটা আমার ঘরে হয় তার ডবল এখানটা এলে হয়ে যায়, বাইরে দাঁড়িয়ে নাই, গাড়িতে আস্তে আস্তে আমি সমস্ত ফায়ার মোডেগুলো অর্ডার করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, দেখো যাই ডাক্তার চেক আপটা করে যায় না কী হবে, ব্লাড টেস্ট নেবে বলেছে কিন্তু এখন আমাকে ইউরিন টেস্ট করা হবে, যাই কি করে হবে। হসপিটাল থেকে বেরিয়ে পিউ এখন খাচ্ছে ছাতু, আরে যখনই হসপিটালে দেখা দেয় তখনই শরীর খারাপ হয়ে যায়, কেন বুঝতে পারি হসপিটালে গেলে বেশি হয়।
সব সময় শরীর খারাপ লেগে আছে। ওখানে একজন বলে তুমি টেনশন করো ওই জন্য হয়। তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর আজকে আমার তিনখানা ব্লাড টেস্ট একটা ইউরিন টেস্ট মানে চারখানা টোটাল টেস্ট হয়ে গেছে। তো আমি এখন নিশ্চিত রিপোর্টগুলো নেবে। আমার কোনো এখন আর হয়তো টেস্ট নেই, তো এবার চেক আপ হবে রেগুলার চেক আপ আর ওষুধ আমি কিনে নেবো। এবার ওষুধ আমাকে দেবে আর তখন আমি কন্টিনিউ ওষুধ খাবো। তো 5 মাস পড়তে গেলেও আমি এখন কন্টিনিউ ওষুধ খাবো। আর ডাক্তারকে জিজ্ঞেস করবো আগে যে আমি মাদার মালিশ খেতে পারবো না, এখন আমার পেটটা নেই, গ্যাস হয়ে যাচ্ছে। তো গ্যাস ওষুধ খেতে হবে, কারণ আমি জল দিয়ে ওই হরলিক্স ফরলিক্স খুলে আর খেতে পারি না, তাতেও আমার বমি হয়ে যাবে। ভাত নিয়ে একটা লাইনে মারামারি করছি আর এই যে রাস্তা ধরে যে ভাবতে আমার ভাত পিউ। তো পিউ এখন হসপিটাল চেক আপ করানোর পরে তুই একটু ছাতু খাই দিলাম, বললাম ছাতু রাখা, ছাতু খেলে একটু দাও ভালো হবে। ছাতু খেলাম আর লেকে পাশ দিয়ে যাচ্ছিলাম, লেকে পাশটা আমি ঠান্ডা, তো বললো চল লেকে যাবি, গিয়ে বসি গা ঠান্ডা হবে চলে আসবো। তো এইখানে বাইরে রেখেছি আর এই গেট আর আমি এই সামনে এসে বসি, মানে ভেতরে যে ঢুকে বসবো তার কোনো ইচ্ছা আমার নেই আর হাঁটতে পারছি না। যেতে পারতিস ভালো লাগে ভেতরে? আমার প্রচন্ড না লোভ লাগছে ঠান্ডা জল, ওই বাচ্চাটা বললাম আমার জল খাবো, ঠান্ডা জল বের করেছে। চতকে ঠান্ডা জল খাইছো? এখানটা আশেপাশে দোকান নেই, সামনে আসছি ওদিকে ডিজাইন নিশ্চয় নিয়ে যাবো, ওদিকে সামনে দিয়ে লেগান নিশ্চয় নিয়ে যাবো। ডিজাইন নিশ্চয় তো আমরা বলতে পারবো ঘর ওই নিয়ে নেবো, জল খেয়ে তারপরে ঘরে যাবে। ঠান্ডা জল নেবো, ঠান্ডা জলটা খাবো, ভালো লাগছে না, মানে শরীর যত খারাপ আমারই খারাপ হয়। হসপিটালে গেছি দেখলাম আমার মতো কেউ নেই, না হুম দেখি আসফল গাছ লেখা আছে, আসফল আগের বারে নিয়েছিল এখান থেকে একদম সবুজ হয়ে আছে, ব্যথাটা করেনি, তবে এখান থেকে নিচে পুরো বিষের মতো ব্যথা করছে। আগে যেন তো শিরাই খুঁজে পায় না, আমার তো যেখানে হাত দেখাবে সেখানে শিরা, এখানে শিরা, এখানে শিরা, এখানে শিরা, এখানে রক্তর কমে নি, আমার গায়ে অনেক রক্ত, আমার বাবা ফল খাইয়েছিল ছোটবেলা অনেক ফলের রস খেয়েছে, ওই জন্য আমার গায়ে অনেক রক্ত, ডোনেট করতে পারি না ভয়। তো ডাক্তার দেখানোর পর ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর আজকে সবাই চলে গেছে ঘরে, আমার ননদ শাশুড়িরা সবাই এই সন্ধ্যাবেলার দিকেই গেছে আর আমিও ঘর পর গুছিয়ে চলে এসেছি দিদির মাথা খেতে। কিছু বলতে চাই? একটা জিনিস এখান থেকে ওখানে করবে, নড়বে না, তারপরে ওখানে জিনিসটা পড়া থাকবে। আর আমার যে বর, আমার যে স্বামী, আমাকে তো ভগবান এমন মহান স্বামী দিয়েছে যে কি বলি। আর চুলের জট কি করে ছাড়ে বলো তো? দুই বোনের চুলের জটেই দেখে এই চুলের জট, আমার চুল দেখতেই ফোলা ফোলা, চুলে খুব এতক্ষণ বসেছিল যেই বললাম দিদি চ ভিডিওটা করি, ভিডিওটা করছি ঠিক করে বস, তখন বলছে না আমার এখন অনেক কাজ আছে। তো দিদি এক্ষুনি 2 সেকেন্ডের মধ্যে ভয় পেয়ে গেছিলো, কালকে আমি আবার যাবো ডাক্তার দেখাতে। তো যাই হোক ব্লগটাকে এখানটা এন্ড করছি, কালকে যাবো না, ওখানটা ইঞ্জেকশন দিচ্ছি, আমার ওখানটা দম বেরিয়েছে ইঞ্জেকশন থেকে, ভিডিওতে লজ্জা সরম বলে এর কিছু নেই, ভগবান দেয়নি তার দেখাচ্ছে এখানটা ইনি নিয়েছে না খুব বাজে ভাবে রক্তটা নিয়েছে, যে দেখো সবুজ হয়ে আছে জায়গাটা, জায়গাটা পুরো ব্যথা টাচ করলেই পুরো ব্যথা করছে, নিয়েছে খুব বাজে ভাবে। তো যাই হোক চারখানা তো টেস্ট হয়ে গেল, কালকে রিপোর্ট দেবে আর একটা দেবে 19 তারিখের রিপোর্ট। আমার বর সকাল বেলা জামা পড়েছে দিয়ে এখানে টাঙিয়ে রেখে দিয়েছে, এইটা কি জামা থাকার জায়গা? আবার বলেছে আমি পরবো না, আমি এটা তুলে রেখে দেবো। কেন জানি না, এ গুছিয়ে মানে জমাবে কালেকশন করবে। তো ব্লগ প্রত্যেকটা এন্ড করছি, বলা হয় আমার বাবা ফোন করেছি, আমি এখন তুলছি ফোনটা, কোথায় আছিস দাঁড়া আমিও শুনবো।